এখানে অনেকে মানত করেন এবং এই গোপাল খুবই জাগ্রত। 5:30টায় এসছে, যাবে রাত্রি 10টা। এই যে হাওদাটা পুরো ম্যানুয়াল তৈরি করা হয় ঠাকুর কমপ্লিট হওয়ার পর। এদিক দিয়ে গোপাল দেখে এসে আমি আবার এদিক দিয়ে যাবো। তোমরা অবশ্যই এসো এই ঠাকুরটা দেখতে, আমি আছি এখন। এই যে বাচ্চারা কি সুন্দর। প্রচন্ড রং ও আবির খেলা হয়। তোমরা কিন্তু ড্রেস পোশাক সেইভাবে। বসন্ত উৎসব চলছে গার্ডেনে, সামনে সব ভিড়। কালো গোপাল কি সুন্দর দেখো। হ্যাপি হোলি বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা দেখা শুরু করেছো শান্তিপুর স্বস্তিক, আর আমি শুভজিৎ। আজ গোটা শান্তিপুর মেতে উঠেছে গোপাল পুজোয়। ওদিকে রাষ্ট্রীয় উদ্যানে চলছে বসন্ত উৎসব, আর এদিকে চলছে গোপাল পুজোর প্রস্তুতি। এই দোল উৎসবে শান্তিপুরে গোপাল পুজোর সূচনা হয়। আজকে প্রথম দোল, এরপর হবে দ্বিতীয় দোল, তৃতীয় দোল, দিল্লি বাড়ির দোল, পঞ্চম দোল, সপ্তম দোল, জ্যাঠাজেঠির দোল, পুটোপুটির দোল, বাবলার দোল, ফুলিয়ার দোল, এবং শেষে বরগোস্বামীর ফুলদোল দিয়ে এই দোলের সমাপ্ত হবে। আজ আমি তোমাদের আমার লেন্সের মাধ্যমে শান্তিপুরের গোপাল ঠাকুর দেখাবো, আর সাথে বলবো কিভাবে গেলে তোমরা সমস্ত ঠাকুর দেখতে পারবে আর কোন গোপালের কী নাম। আমি যে গোপাল ঠাকুরগুলো দেখাবো, এই ঠাকুরগুলো তোমরা যদি না দেখো, শান্তিপুরের গোপাল ঠাকুর দেখা কিন্তু তোমাদের অসম্পূর্ণই থেকে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে শুরু করব বড় গোপাল দিয়ে আর শেষ করব ছোট গোপাল দিয়ে। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা দেখছো তোমরা শান্তিপুর বড় গোপাল, এখানে পুজো শুরু হবে এখনই। পুজোর জোগাড় চলছে, সবাই পুজো দিতে এসেছে। এই যে এটা পুজোর লাইন, আর এই যে সামনে একটু পরেই পুজো শুরু হবে। ঠাকুরের মুখটা দেখো বন্ধুরা, কি দারুণ, কি সুন্দর ঠাকুরের মুখ। এখানে অনেকে মানত করে, যাদের সন্তান লাভের জন্য এখানে অনেকে মানত করেন, এবং এই গোপাল খুবই জাগ্রত, সবারই মনোবাঞ্ছনা পূর্ণ করে। বন্ধুরা দেখছো তোমরা এই যে বড় গোপাল মন্দিরে এগুলো যে পুজোর সিন্নি হবে, সেই সিন্নি প্রসাদের যে গুড় বাতাসা পাটালি লাগে সেইগুলো এখানে। আর এই যে এইদিকে ঠাকুর দেখছো শান্তিপুর বড় গোপাল, এখানে পুজোর আগে ঠাকুরের পায়ে আবির দিচ্ছে সবাই। একটু পরেই পুজো শুরু হবে, সবাই ঠাকুরের পায়ে আবির দিচ্ছে। ঠাকুরের মুখটা দেখায় তোমাদের কাছ থেকে। এই এই যে গোপাল ঠাকুরের এই রূপ একমাত্র শান্তিপুরেই দেখা যায়, এত বড় বড় গোপালের এত সুন্দর রূপ। দেখছো তোমরা শান্তিপুর বড় গোপাল, এখনই পুজো শুরু হবে, তারপর এই মন্দির ফাঁকা করে দেয়া হবে। এখন পুজোর আগে সবাই ঠাকুরের পায়ে আবির দিচ্ছে, আবার পুজোর শেষে কালকে বিকেলে সবাই ঠাকুরকে স্পর্শ করতে পারবে। ওই যে বন্ধুরা ওই সামনে বড় গোপাল মন্দির, আর এই দিক দিয়ে গেলে পড়বে চাঁদনি পাড়ার বড় গোপাল, আর সামনে তারাবা মাঠের গোপাল আছে। আমি এখন যাব এই দিক দিয়ে, এইখান দিয়ে গেলে কাঁসারি পাড়ার যে বিরাট গোপাল সেটা এদিক দিয়ে গেলে পাবে। এদিক দিয়ে গোপাল দেখে এসে আমি আবার এদিক দিয়ে যাব। এই রবীন্দ্রনাথের স্ট্যাচু থেকে সোজা এগিয়ে কাঁসারি পাড়ার বিরাট গোপাল যেতেই আগে পড়বে এই গোপালটা, খুব সুন্দর এই গোপালটা। দেখো তোমরা কাঁসারি পাড়ার ওই যে ওই সামনে হলো কাঁসারি পাড়ার বিরাট গোপাল, আর তার আগেই এই যে এটা থেবড়া গোপাল। খুব সুন্দর ঠাকুরের মুখটা কাছ থেকে দেখাই তোমাদের, কি দারুণ দেখো। হাতে এখনো সন্দেশ দেওয়া হয়নি, এরপর পুজো শুরু হওয়ার আগে ঠাকুরের হাতে সন্দেশ দেওয়া হবে। আর এই জায়গাটা দেখো, আম গাছ, এই আম গাছের পাশে এখানে ঠাকুর, খুব সুন্দর। কাঁসারিপাড়ার বারোয়ারিতে গণেশ জননী মন্দিরে রাধা কৃষ্ণের আরাধনা করা হয়। দেখছো তোমরা সেই রাধা কৃষ্ণের মূর্তি। বন্ধুরা আমি আছি এখন ফটকপাড়া বারোয়ারির যে
গোপাল পুজো হয়, সেইখানে তোমরা দেখছো ফটকপাড়া বাড়োয়ারির গোপাল মূর্তি, এখানে পুজোর জোগাড় চলছে। ঠাকুরের পাশে যে ডালি দেওয়া হয়, এখানে এই যে ডালি দেওয়া হচ্ছে পুজোর ফল প্রসাদ এগুলো। এই যে ঠাকুরের মুখটা দেখায় তোমাদের কাছ থেকে, কি সুন্দর। এই ঠাকুরের একটা বৈশিষ্ট্য হলো যে এই ঠাকুরটা পাড়ার লোকেরাই তৈরি করে, এই ঠাকুরটা কোনো কুমোর তৈরি করে না, পাড়ারই একজন এই ঠাকুরটা তৈরি করে এবং পাড়ার সবাই সেখানে সহযোগিতা করে সবাই মিলে এই ঠাকুরটা তৈরি করে। খুব সুন্দর ঠাকুরটা, এখানে পুজো জোগাড় চলছে। তাহলে চলো যাই, আমি এখন ফটকপাড়ার পিছনে হলো চাঁদনীপাড়ার নাড়গোপাল। ফটকপাড়া থেকে চাঁদনীপাড়ার দিকে যেতে পড়বে বিশুখা পুকুর লেন, আর সেখানে একমাত্র শান্তিপুরের এই কালোগোপাল পুজো হয়। ঠাকুরের হাতের যে সন্দেশ সেটা এখন নিচে রাখা আছে, পুজোর সময় ঠাকুর মশাই এসে ঠাকুরের হাতে দেবে। দেখছো তোমরা বিশুখা পুকুর লেনের কালোগোপাল, কি সুন্দর দেখো। এই যে বন্ধুরা, এখানে কালকে ন্যাড়া পোড়া হয়েছিল, আর দেখো এই যে বাচ্চারা কি সুন্দর, এখানে ন্যাড়া পোড়া হয়েছিল কালকে। বন্ধুরা দেখছো তোমরা চাঁদনীপাড়ার নাড়গোপাল। এই যে শান্তিপুরের সবাই বলে যে বড় গোপাল আর এই চাঁদনীপাড়ার গোপাল, না দেখলে নাকি শান্তিপুরের গোপাল ঠাকুর দেখা সম্পূর্ণ হয় না। এখানেও পুজোর জোগাড়ের প্রস্তুতি চলছে। এই যে দেখো কি সুন্দর পুজোর জোগাড় চলছে এখানে। আর এই যে হাওদাটা পুরো ম্যানুয়াল তৈরি করা হয় ঠাকুর কমপ্লিট হওয়ার পর, কালকে রাতে এটা তৈরি হয়েছে। এই ঠাকুর এখন 5-6 দিন থাকবে, শুক্রবারে এই ঠাকুর বিসর্জন হবে। বন্ধুরা তোমরা চাইলে পরে এসে এই ঠাকুর দেখতে পারো, কালকে কিছু ঠাকুর বিসর্জন হবে আর যে বড় বড় ঠাকুরগুলো সেইগুলো বিসর্জন হয় 4 দিন পরে। কাছ থেকে দেখায় তোমাদের ঠাকুরের মুখটা দেখো, কি দারুণ, মন ভরে যায়, মনে হয় যেন সেই দাঁড়িয়ে থেকে দেখেই যায়। ঠাকুরের হাতে বাঁশি আছে এখানে, কৃষ্ণের বাঁশি। সামনে রবীন্দ্রনাথ স্ট্যাচু, আমি আবার ব্যাক করে এসেছি তারামা মাঠে। তোমরা বড়গোপাল দেখে সোজাও এখানে আসতে পারো, এখানে পুজোর জোগাড় চলছে। ঠাকুরের হাতে যে মাখন সেটা এখন দেয়া হচ্ছে, কি সুন্দর দেখো ঠাকুরের মুখটা। চলছে পুজোর প্রস্তুতি, দেখছো তোমরা তারামা মাঠে বড়গোপাল। বন্ধুরা এতক্ষণ দেখলে তোমরা শান্তিপুরের কিছু বড় গোপাল, এবার যাব বিগ্রহ বাড়ি। শান্তিপুরে যে বিগ্রহ বাড়িগুলো আছে সেখানে দোল উৎসব পালন হয়, যেটা অন্যরকম। আমি চলে এসেছি শান্তিপুর রথতলা, এটা হলো গোকুলচাঁদের দোল মঞ্চ। দোলের সময় গোকুলচাঁদ বিগ্রহকে এখানে এনে রাখা হয়। বন্ধুরা তোমরা যখন বড়গোপাল দেখতে আসবে তখন এটা দেখে যেতে পারো বড়গোপাল মন্দিরের পাশে, অথবা বড়গোপাল দেখে তারপরে আসতে পারো। ঠাকুর 5:30 এসছে, যাবে রাত্রি 10টা। বন্ধুরা দেখছো তোমরা গোকুলচাঁদ বিগ্রহ, দোলের সময় গোকুলচাঁদকে এখানে এনে রাখা হয়। গোকুলচাঁদ মন্দির আছে, সারা বছর মন্দিরে থাকে, আর রাসের সময় গোকুলচাঁদ রাসমঞ্চে বসে। আজকে এবং কালকে এই দুদিন গোকুলচাঁদ এই দোলমঞ্চে আসে এবং রাত্রি 10টা পর্যন্ত ঠাকুর থাকবে, তোমরা চাইলে সে দেখতে পারো, খুব সুন্দর। দেখছো রথতলার গোপাল, এখানে পুজো হচ্ছে এখন শান্তিপুর রথতলায়। বন্ধুরা দেখছো তোমরা হাটগোলা পাড়ার পুজেদি গোপাল, খুব সুন্দর গোপাল ঠাকুরকে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে এই ঠাকুর
শান্তিপুরের রাজপথে বেরোবে, এখানে এখন পুজো হচ্ছে, দেখছো হাট করে পাড়া গোপাল পুজোর। দেখছো তোমরা তিকন পার্কের গোপাল পুজো হচ্ছে এখানে, রাসের সময় যে তিকন পার্ক কালী মাতা পুজো হয় সেই মন্দিরে এই গোপাল পুজো হচ্ছে। বন্ধুরা, আমি আছি এখন শান্তিপুর শামচাঁদ মন্দিরে, বড়বাজার শামচাঁদ মন্দিরে। এখানে দোলের দিন ঠাকুরের পায়ে আবির দেওয়া যায়। এই যে বিগ্রহ বাইরে আছে, এটা শামচাঁদ বিগ্রহ না, শামচাঁদ বিগ্রহ কালকের বেরোবে। এই যে শামচাঁদ মন্দির, শামচাঁদ বিগ্রহ ভেতরে আছে, পুজো দিতে এসেছে অনেকে। এই যে যে শামচাঁদ বিগ্রহ কালকে দোলে বেরোবে, এই এখানে দোল মঞ্চে বসবে। কিন্তু এই শামচাঁদ মন্দিরের দোল মঞ্চ এখানে ছিল আগে, এই যে যেটা ভেঙে গেছে, আগে দেখেছি পুরো দোতলা দোল মঞ্চ ছিল এখানে, সেটা নেই। এই যে শামচাঁদ মন্দির। বন্ধুরা, আমি আছি এখন শান্তিপুর পঞ্চাননতলায়, দেখছো তোমরা YMS ক্লাবের বড় গোপাল, এখানে পুজোর জোগাড় চলছে, ঠাকুর মশাই চলে এসেছে, এখনই পুজো শুরু হবে। সুন্দর ঠাকুরের মুখটা কাছ থেকে দেখাই তোমাদের, ঠাকুরের নাকে যে নলক আছে দেখো কি সুন্দর লাগছে, কানে ঝুমকো, হাতে সন্দেশ। এই ঠাকুরগুলো যে বড় ঠাকুরগুলো দেখছো, এই ঠাকুরগুলো চার দিন থাকবে, চার দিন পর এই ঠাকুরগুলো বিসর্জন হবে। বন্ধুরা, দেখছো তোমরা ভারত মাতা মোড়ের গোপাল ঠাকুর। আছে এখন পঞ্চরত্ন রোডের আরাধনা গোষ্ঠীর গোপাল ঠাকুরের, এখানে এখন ঠাকুর সম্পূর্ণ হচ্ছে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বন্ধুরা, দেখছো তোমরা পরমার্থ গাঙ্গুলী লেনে ধেরে গোপাল। বন্ধুরা, আমি আছি এখন লেলিন সরণি দরবদার পাড়ায়, দেখছো তোমরা দরবদার পাড়ার গোপাল, খুব সুন্দর এই ঠাকুরের মুখটা দেখো, তোমাদের কাছ থেকে দেখাই, এখনই পুজোয় বসবে। তোমরা চাঁদনি পাড়ার গোপাল দেখে এই গোপালটা দেখতে পারো একদম পাশেই। বন্ধুরা, দেখছো তোমরা শান্তিপুর কুঠির পাড়ার বড় গোপাল, অনেক পুরনো এই গোপাল, এখানে পুজো হয়ে গেছে। এই যে এখানে যে পুজোর সিন্নি মাখা হচ্ছে। বন্ধুরা, দেখছো তোমরা শান্তিপুর পাগলা গোস্বামী পাড়ার বড় গোপাল, ঠাকুর তৈরির কাজ চলছে এখনো, ঠাকুর সম্পূর্ণ হয়নি, এখানে শেষ মুহূর্তের কাজ চলছে, এরপর ঠাকুর পুজোয় বসবে। আর এই যে পাগলা গোস্বামী পাড়া, এটা রাসের জন্য বিখ্যাত। এই যে সামনে পাগলা গোস্বামী মন্দির, সামনে চলছে রাতে ফাংশন হবে, দোলের তার কাজ। আর এই যে পাগলা গোস্বামী পাড়ার গোপাল, তার প্রস্তুতি পর্ব চলছে। বন্ধুরা, আমি আছি এখন শান্তিপুর শ্যামবাজারে, শ্যামবাজারে যে দুর্গা বারোয়ারিতে গোপাল পুজো হয়, তোমরা শ্যামবাজার বারোয়ারিতে এলে এই গোপাল ঠাকুরটা দেখতে পাবে, কি অপূর্ব রূপ, কি সুন্দর লাগছে দেখো তোমরা, তোমরা অবশ্যই এসো এই ঠাকুরটা দেখতে। আমি আছি এখন শ্যামবাজারে, চলছে পুজোর প্রস্তুতি। রাস্তায় ভিড় দেখো, সব বসন্ত উৎসবে যাচ্ছে শান্তিপুর গার্ডেন। বন্ধুরা, দেখছো তোমরা গার্ডেনের সামনে গার্ডেন মোড়ের গোপাল, খুব সুন্দর এই গোপাল মূর্তিটি, এখানে বসন্ত উৎসব চলছে গার্ডেনে, সামনে সব ভিড় বেরোচ্ছে ঢুকছিল,
আর এই যে গার্ডেনের সামনে গোপাল। এই ফোয়ারাটা ছিল না কিছুদিন আগে, করেছে, ভালো লাগছে বেশ। আর এই যে শান্তিপুর গার্ডেনের ভেতর, এখানে সবাই রং খেলছে, কেউ রং খেলে ক্লান্ত বসে রেস্ট নিচ্ছে। বল তোমরা সবাই ভালো করে রং খেলো, হ্যাপি হোলি। দেখছো তোমরা পটাশরি লেনের মেজ গোপাল, এখানে পুজো শুরু হয়েছে। কালকে শোভাযাত্রায় অংশগ্রহণ করবে দেখছো পটাশরি লেনের মেজ গোপাল। বন্ধুরা দেখছো তোমরা সেজ গোপাল, আমি এখন আছি বোকাপাড়ার সেজ গোপাল মন্দিরে, এখানে পুজো হচ্ছে এখন। আজ থেকে দেখায় তোমাদের, এই দেখো গোপালের মুখটা কি দারুণ দেখছো তোমরা, শান্তিপুর বোকাপাড়ার সেজ গোপাল। দেখছো তোমরা ছোট গোপাল, এটা শান্তিপুরের ছোট গোপাল, গাঙ্গুলি লেনের ছোট গোপাল। এখনই পুজো সম্পূর্ণ হয়েছে, এই ঠাকুরটা কালকে শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। অপূর্ব ঠাকুরের মুখ, খুব সুন্দর হালদার ওপর এই গোপালটা। যারা এই শান্তিপুরের গোপাল ঠাকুর দেখতে আসবে বলে ভাবছো, এই বড় গোপালগুলো এখনও 4-5 দিন থাকবে, কিন্তু আগামীকাল তোমরা যদি আসো, আগামীকাল সকালে কিন্তু এখানে রং খেলা হয়, প্রচণ্ড রং ও আবির খেলা হয়। তোমরা কিন্তু ড্রেস পোশাক সেইভাবেই পরে এসো, কারণ বাচ্চারা রং দিয়ে দিলে তোমরা কিছু করতে পারবে না। আর কাল বিকেলে হবে এই গোপাল ঠাকুরের প্রসেশন, সমস্ত গোপাল শান্তিপুরের রাজপথ ঘুরে ডালিঢাড়া মাঠে যাবে, সেখানে ডালি নেওয়া হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করো, তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। টাটা।